নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো জমির দলিল আছে দখলে আছে কিন্তু রেকর্ড নেই এটা বিভিন্ন কারণে হতে পারে কারণ দলিলগুলো কি ধরনের দলিল আপনাকে প্রথমেই দেখে নিতে হবে সেটা যদি বিক্রয় সূত্রে দলিল হয় তাহলে একরকমভাবে রেকর্ড করার পদ্ধতি রয়েছে সেটা যদি ওয়ারিশ সূত্রে মানে দলিল হয় তার কিন্তু যে ডকুমেন্টগুলো লাগবে সেটা পুরো আলাদা ডকুমেন্ট এবং সেটা যদি দানপত্র দলিল হয় সেটাও কিন্তু আরেক রকমভাবে রেকর্ড করা যায় তাহলে আমরা কিন্তু যে কথাগুলো বললাম প্রত্যেকের যদি দলিল আপনারা নিজেরা চেক করুন বা চেক করে দেখেন তাহলে দলিলে কিন্তু পূর্ববর্তী দলিলের নাম্বার এবং রেজিস্ট্রেশন অফিস এবং তারিখ উল্লেখ থাকে সেই অনুযায়ী আপনাকে পিট দলিল সংগ্রহ করতে হবে আপনারা জানেন পিট দলিল মানে কি পিট দলিল মানে পূর্বের দলিল রেকর্ড করার ক্ষেত্রে পূর্বের দলিল ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু ওয়ারিস যারা রয়েছে তাদের ক্ষেত্রে ওয়ারিসদের যে সম্পত্তি রয়েছে সেই রেকর্ড থেকেও তাদের করা যায় তবে মূল দলিলটি সেক্ষেত্রেও দরকার হয় এবার চলে আসি যে পূর্বের দলিল এই পূর্বের দলিল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সেটা রেজিস্ট্রেশন অফিস থেকে অর্থাৎ সাব রেজিস্ট্রেশন অফিস হোক বা অন্য রেজিস্ট্রেশন অফিস হোক সেখান থেকে আপনাকে কিন্তু যে পিট দলিল সেটা আপনাকে তুলে নিতে হবে এই পিট দলিলের নাম্বার এবং সাল এবং রেজিস্ট্রেশন অফিস কোনটি সেটা কিন্তু আপনার নিজের দলিলেই উল্লেখ রয়েছে এটা হলো প্রথম কাজ যদি বিক্রয় দলিলের ক্ষেত্রে আপনি রেকর্ড করাতে চান এবার যদি দেখা যায় আপনার এই রেকর্ডটা করাতে দশ বছর বা কুড়ি বছর এরকম টাইম অতিক্রান্ত হয়ে গেছে তারপরে আপনি কিন্তু রেকর্ড করাতে আসছেন সেক্ষেত্রে যে নির্দিষ্ট বিএলআরও অফিসার রয়েছেন উনি কিন্তু আপনার এই ডিলের কারণ জানতে পারে যে আপনি কেন এই ডিলে করলেন বা এতদিন কোথায় ছিলেন কেন রেকর্ড করাননি এই বিষয়গুলো তিনি কিন্তু আপনার কাছে জানতে চাইবেন এবার অনেক ক্ষেত্রে হতে পারে কি আপনাকে প্রত্যাখ্যান করতে পারে বিএলআরও অফিস আপনাকে বলতে পারে আপনি এতদিন যেহেতু ডিলে করেছেন তাই আপনি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে মানে রেকর্ড করাতে পারবেন না এরকম কথা আমরা শুনেছি অনেক ক্ষেত্রে তবে কিন্তু আইনগতভাবে সেটা বলছে না আপনি যখনই আসবেন আপনাকে তখনই রেকর্ড করিয়ে দিতে হবে এবং একটা নোটিশ রয়েছে সেই নোটিশ বিএলআরও অফিস থেকে জারি করা হবে রেকর্ডের জন্য সেই নোটিশটা কি সেই নোটিশে বলা হবে যে যদি কাউরির কোনো অভিযোগ থাকে এই দাগ নম্বরের উপরে এই ব্যক্তির যে রেকর্ড হবে এই জমির যে সীমানা বা জমির যে পরিমাণ এর উপরে তাহলে সে কিন্তু পনেরো দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে বেলার অফিসে জানাতে পারে এইভাবে কিন্তু একটা নোটিশ জারি হয় পিটিশন দাখিলের পর এবার কি কি কাগজ আপনার লাগবে এটা কিন্তু দুইভাবে করা যায় অনলাইনেও আপনি রেকর্ড করাতে পারেন অফলাইনেও করাতে পারেন অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেও একই কাগজ দরকার হয় অনলাইনের ক্ষেত্রে আপনাকে দুই এমবি আগে থেকে পিডিএফ আকারে রাখতে হয় দুই এমবির বেশি হলে চলবে না আর এটা বাংলার ভূমি যে অ্যাপস রয়ে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে করতে পারেন অনলাইনে ক্ষেত করলে আপনাকে একটা পরবর্তীতে ডেট দেওয়া হবে এবার কি কি কাগজ লাগে সেগুলোর বিষয়ে আমরা চলে আসি প্রথম যে কাগজটি লাগবে সেটা হলো মূল দলিল বা পূর্ববর্তী দলিল বা পিঠ দলিল বা ভায়া দলিল যাই বলুন না কেন সবই একই নাম একই দলিল পূর্বের দলিলও যা পিঠ দলিলও যা তাই ভায়া দলিলও তাই এটা কিন্তু আপনার লাগবে আর সঙ্গে দুই নম্বর লাগবে মূল দলিল আপনার যে দলিলটা রয়েছে এবার যদি ওয়ারিশ সূত্রে হয় তাহলে ওয়ারিশের মানে যিনি রয়েছেন যে মানে যার পিতা যদি মারা যায় বা ঠাকুরদার মারা থাকে তার কিন্তু রেকর্ডের যে অংশের নাম আছে সেই অংশটা লাগবে এবার যদি বিক্রয় দলিল যদি থাকে তাহলে যেটা বললাম মূল দলিল দলিল এই দুটোই কিন্তু যথেষ্ট হয় আর সেই সঙ্গে একটা স্বঘোষিত ফর্ম আপনাকে সিগনেচার করতে হয় যেই জমিটি আপনার এই বলে অঙ্গীকার করতে হয় একটা অঙ্গীকারপত্র আপনাকে লিখতে হয় সেটা কিন্তু আপনাকে সেলফ ডিক্লিয়ারেশন অনলাইনেও দিতে হবে দশ টাকার কোর্টফিস স্ট্যাম্পের উপরে অফলাইনেও দশ টাকা কোটফিস স্ট্যাম্পের উপরে সেটা কিন্তু দিতে হবে অনলাইনে যদি আপনি করেন তাহলে যেগুলো বললাম সেক্ষেত্রে কিন্তু যারা ওয়ারিসদের মিউটেশন হলে ওয়ারিস সার্টি মানে ওয়ারিসদের যে সার্টিফিকেট সেটা দরকার হবে সঙ্গে ডেথ সার্টিফিকেট দরকার হবে যার জমি তার আর ওয়ারিস যদি না হয় বিক্রয় দলিলের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু আপনার যেগুলো বললাম পিট দলিল মূল দলিল এগুলো দরকার হবে এর পাশাপাশি সেলফ ডিক্লারেশন ফর্ম এইগুলো যখন আপনি ফিল করলেন বিএলআর অফিসে যদি অফলাইনে জমা দেন নিজে জমা দিতে পারেন বা মোহরির মাধ্যমে করতে পারেন তবে মোহরির মাধ্যমে করলে আপনার টাকাটা বেশি লেগে যায় হয়তো একটু মানে আগে পাবেন এটাই হয় আর বর্তমানে যে রেকর্ডগুলো হয় সেগুলো অটোমেটিক বা স্বয়ংক্রিয় রেকর্ড যদি রেকর্ডকৃত মালিকের কাছ থেকে জমি কিনেন তাহলে অটোমেটিক আপনার রেকর্ড হয়ে যাবে আপনাকে আর আলাদাভাবে রেকর্ড করার প্রয়োজন হয় না কিন্তু যেগুলো আমি বললাম দশ বছর পনেরো বছর কুড়ি বছর এরকম যদি পুরনো হয় বা এক বছর দু বছর হতে পারে বা ছ মাস হতে পারে আপনি করাননি রেকর্ড করাননি এরকম হতে পারে সেগুলো কিন্তু আপনার এই কারণে রেকর্ডটা করিয়ে নিতে পারেন এবার যখন বিএলআর অফিস আপনি সব জমা করলেন জমা করার পর একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আপনাকে উপস্থিত হতে হবে যদি আপনি নিজে করেন আপনাকে সেই ডেটে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পর আপনার যে মূল দলিল সেই দলিলটা দেখবে এবং পিঠ দলিলটাও দেখতে চাইতে পারে দেখার পর যখন যিনি মানে দায়িত্বে রয়েছেন বিএলআর অফিসের তিনি যখন আপনাকে সরজমিনে দেখে নিলেন এবং তার অফিসে যখন আপনার পুরো শুনানি হয়ে গেল তখন কিন্তু আপনাকে দিয়ে একটা সিগনেচার করিয়ে নেবে তারপরে কিন্তু পরবর্তী ডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনি অনলাইনে চেক করলে দেখতে পাবেন আপনার নামে রেকর্ড বা মিউটেশন হয়ে গেছে এবার এই রেকর্ড বা মিউটেশনের কপি আপনি সময় মতো বিএলআরও অফিস থেকে নিয়ে আসতে পারেন আর যদি অনলাইনে করেন অনলাইনের পুরো প্রসেসটা আপনাদেরকে একটু বলে দিই আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে আপনাকে সেখানে সাইন আপ যদি না করে থাকেন তাহলে সাইন আপ করিয়ে নিতে হবে তারপরে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আপনি প্রবেশ করলেন দে প্রথম যে অ্যাট ফার্স্ট যে সিটিজেনশিপ যে মানে অপশানটা রয়েছে সিটিজেনের জন্য সেই অপশানে যেতে হবে সেখানেই দেখতে পাবেন যে রেকর্ড বা মিউটেশন করার জন্য অপশান পাবেন এবং ওয়ারিসদের মিউটেশন করার জন্যও সেখানে অপশান পাবেন সব ধরনের রয়েছে সেই মিউটেশনের গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেন্ট তার নাম টাম লিখতে হবে তার জমির যে ডিটেলস বিবরণ দিতে হবে তারপরে যে ডকুমেন্টগুলো লাগবে বললাম যদি আপনি ওয়ারিস সূত্রে হন তাহলে ওয়ারি সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট মানে যে যার সম্পত্তি আর যদি সেল ডিড হয় তাহলে সেল ডিট আপনার লাগবে সেই সঙ্গে লাগবে যেগুলো বললাম পিট দলিল এবং সেই সঙ্গে লাগবে রেকর্ডের যদি পূর্বের মালিকের রেকর্ডের নামে থাকে তার যদি একটা ডকুমেন্ট দেখাতে পারেন আর সেই সঙ্গে সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে প্রত্যেকটাই এমবির পিডিএফ আগে থেকে ডাউনলোড করে থাকতে হবে দিয়ে আপনি যখন অ্যাপ্লিকেশানটা দিয়ে দিলেন তারপরে আপনাকে এখানে কিছু টাকা কাটবে কাটার পর আপনাকে মোটামুটি কিছুদিন পর ডাকবে কিন্তু সেটা আপনাকে অফলাইনে যেতে হবে মানে অনলাইনে শুধু আবেদনটা আপনি করলেন কিন্তু আপনাকে যখন শুনানি হবে আপনার তখন আপনাকে কিন্তু অফিসে উপস্থিত হতে হবে এবং অফিসে উপস্থিত হওয়ার পর আপনাকে যে কাগজগুলো আপনি দিয়ে দিয়েছিলেন অনলাইনে সেগুলো আপনি যা যাবেন নিয়ে মূলত দলিলটা চেক করে মূল দলিলটা আর পিঠ দলিলটা চেক করে আর বাকিগুলো চেক করে না আর যদি ওয়ারিশ হন তাহলে কিন্তু ওয়ারিশের ওটা চেক করে আর ওয়ারিশের ক্ষেত্রে বলে দিই আপনাকে ওয়ারিশ ট্রি অর্থাৎ বংশ তালিকা এটা কিন্তু আপনাকে দেখাতে হবে বংশ তালিকা বা ট্রিটা ঠিক এইভাবে হয় আপনাদেরকে একটা বলে দিচ্ছি ধরুন যদি এরকম একটা ব্যক্তি থাকে এই ব্যক্তির সম্পত্তি তাহলে এই ব্যক্তির থেকে তিনজনের বেরোলো সেই তিনজনের সম্পত্তি এই তিনজন থেকে আপনি এই গাছের অর্থাৎ এইখানকার আপনারা দুজন রয়েছেন তাদের মধ্যে ভাগ হবে এইভাবে কিন্তু আপনাকে বংশ তালিকাটা পরম্পরায় দেখাতে হবে ওয়ারিসদের ক্ষেত্রে তাহলে কিন্তু তাদের বুঝতে সুবিধা হয় এবং আপনি কোনখানে বিলং করছেন এবং কতটুকু জমির পরিমাণ বিলং করছেন সেটা ওনাদের বুঝতে সুবিধা হয় এইভাবেই কিন্তু পুরো মিউটেশন প্রক্রিয়াটা চলে আর এর খরচ বলে দিই যদি আপনি নিজে করেন তাহলে খুব কম খরচে হয়ে যাবে মাত্র আপনাদেরকে যেটা বলে দিচ্ছি টোটাল কোটফি স্ট্যাম্প কোটফি এবং স্ট্যাম্প এবং যে আপনি জমা দিবেন সেই জমা অনুযায়ী এবং রেকর্ডের পেজ অনুযায়ী টোটাল আপনার পঞ্চাশ থেকে একশো টাকা খরচ হবে যদি নিজে করেন আর যদি এটা মোহরি দিয়ে করেন পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ হবে বা তার বেশিও খরচ হতে পারে কারণ আমাদের এখানে অনেকজনা যারা মোহরির মাধ্যমে করিয়েছে দুই শতক জায়গা মানে মৌরির মাধ্যমে রেকর্ড করিয়েছে দু হাজার টাকা পর্যন্ত মৌরিরা নিয়েছে আর আপনাকে যেটা বললাম বড় জোর একশো থেকে দেড়শো টাকা খরচ হতে পারে আপনি নিজে করলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হবে